লাউ গাছের হাত পরাগায়ন কি টিকে যাওয়ার সম্ভাবনা থাকে? বেশিরভাগ লাউ হাত পরাগায়ন কেন করতে হয় জানেন? লাগলা সব কোনো কিছু থাকে না, ঘরের চলে যায় ওরা। লাউ গুলা টিকে যাওয়ার সম্ভব সন্ধ্যার সময় এই লাইয়ের ফুলটা ফুল, এটাও হাত পরাগ করে দিব। একটা ভালো ফুল বাঁধে দেয়, ওটাও করা যায় জিপলক বা পলিথিন। এইখানে লাউ তো কষ্ট করে যখন বাগান করেনি, একটু বিকালবেলা কষ্ট। ভিডিওগুলো যদি ভালো লাগে আর কোনো একটু উপকারে আসলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। এই যে এখানে আমার আর একটা, তাহলে এই লাউটাও যদি আমি করে দিতাম তাহলে কিছু জানেন। এই যে আমার যে গাছের কাঁটাওয়ালা বেগুন গাছে এত গরম পড়ছে, একদম অনেক গরম, সারাদিনে বাগানে আসাই যায় না বিকাল টাইম ছাড়া। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আমি হচ্ছে আমার লাইয়ের গাছের মধ্যে চলে আসছি। এই যে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ গাছের হাত পরাগায়ন কিভাবে করে। হাত অনেকে বলেন না যে আপু লাউগুলা মরে যায়, পচে যায় বা নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। এই যে হাত পরাগায়ন, হাত পরাগায়ন করলে কিন্তু মানে বেশিরভাগ লাউই টিকে যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ লাউ। তো আজকে আমি শেয়ার করব হাত পরাগায়ন। হাত পরাগায়ন কেন করে দিতে হয় লাউ গাছের জানেন? হাত পরাগায়ন করে দিতে হয় যে লাউ গাছের ফুলগুলা সাধারণত ফোটে হচ্ছে সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় ভোমর মৌমাছি এগুলো সব কোনো কিছু থাকে না, খুব কম, ঘরের চলে যায় ওরা। তাহলে পরাগায়নটা হবে কিভাবে? এই জন্য হাত পরাগায়ন করে দিলে লাউগুলা হচ্ছে টিকে যায়। নিজের হাতে করে দিতে হয়। আমি প্রতিটা লাউয়েরই হাত পরাগায়ন করে দেই, একটুখানি সন্ধ্যার সময় এসে কষ্ট করে একটু করে দিলেই কিন্তু লাউগুলা টিকে যাওয়া সম্ভব। তো আমি আপনাদের দেখাই, আপনারা কি জানেন কোনটা পুরুষ লাউ কোনটা মেয়ে লাউ? কই রে, এই যে, এই যে ফুলটা ফুটছে দেখেন, এই যে ফুলটা, এই ফুলের সাথে কিন্তু, এই সাথে কিন্তু কোনো লাউ নাই, এটা তার মানে পুরুষ ফুল, এটার সাথে কোনো লাউ নাই, এটা পুরুষ ফুল। এই দেখেন সন্ধ্যার সময় এই লাউয়ের ফুলটা ফুটছে আর সাথে মেয়ে ফুলও ফুটছে দেখেন। দাঁড়ান, তাহলে হচ্ছে এটা কি ফুল? পুরুষ ফুল, এর সাথে কোনো লাউ নাই। আর এইটা হচ্ছে, এই দেখেন এইটা হচ্ছে মেয়ে ফুল, এইটার সাথে আমার হচ্ছে লাউ আছে, এই জন্য এটা মেয়ে ফুল। দেখেন অনেকগুলা, এই যে মেয়ে ফুল ফুটবে, এই যে মেয়ে ফুল ফুটবে। তো এখন আমাকে কি করতে হবে, এই এই বড়টাই ছিঁড়ি, একদম একটা ভালো ফুল দেখে পুরুষ ফুল ছিঁড়ে নিতে হবে। পুরুষ ফুল ছিঁড়ে নিয়ে আস্তে করে চারপাশের এগুলো আপনাকে ছিঁড়তে হবে, খুবই আস্তে, যেন ভিতরের এই পাউডারটা পড়ে না যায়। দাঁড়ান, এই যে, এই যে খুবই আস্তে করে এই ভিতরে যেই আছে এটার সাথে এই পাউডারটা যে থাকবে আস্তে করে এভাবে দিয়ে দিতে হবে। তুমি কাছে এনে দেখো আম্মু। এইভাবে সুন্দর করে পাউডারটা দিয়ে দিতে হবে, বাস আল্লাহর রহমতে এই লাউটা নষ্ট হবে না, বেঁচে যাবে। খুবই সাবধানে, এটা যেন ওর ভেঙে না ফেলেন, এই মেয়ে ফুলের মাঝখানেরটা যেন ভেঙে না যায়, খুবই সাবধানে এইভাবে আস্তে 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 করে লাগাই দিতে হবে, বাস। এটা এখন এই লাউটা আল্লাহর রহমতে পরিপূর্ণ, এখন লাউ হওয়ার সম্ভাবনা আছে, যদি পোকামাকড়ের আক্রমণ না হয়, ফুটা টুটা না করে আর হচ্ছে কাঠবিড়ালির আক্রমণ না হয়। ফুটা এই যে পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য অনেকে কিন্তু আবার পলিথিন বেঁধে দেয় বা জিপলক বাঁধে দেয়, ওটাও করা যায়। জিপলক বা পলিথিনটা একটু ফুটা করে যাতে ভিতরে একটু বাতাস যায় করে ওটা কাভার করে দিলে, কিন্তু ব্যাগটা কাভার করে দিলে এই লাউটা পোকামাকড়ের হাত থেকে রক্ষা। লাউ আসতে কত দেখাও, এই দেখেন একটা লাউ, এই যে একটা লাউ, এই ডালে একটা লাউ, মানে প্রতিটা ডালে ডালে লাউ, এইখানে লাউ, এইখানে লাউ, মানে লাউ দুইটা পরাগায়ন করে দেওয়ার পর আমি এই পলিথিনটা দিয়ে বেঁধে দিলাম, এতে হচ্ছে পোকামাকড়ও আক্রমণ করতে পারবে না, মানে লাউটা ছিদ্র করে দিবে না, আবার কাঠবিড়ালেও হচ্ছে আক্রমণ করতে পারবে না। এখানে আমি হালকা করে বেঁধে দেবো, একটুখানি ফাঁকা থাকবে একটু বাতাস ঢোকার জন্য, ফুল টাইট এয়ার টাইট করে দেবো না, একটুখানি ফাঁকা থাকবে, অথবা এই যে এখানে দুই এক জায়গায় ছোট ছোট করে একটু ছিদ্র করে দিলেই হবে। এইভাবে পলিথিন দিয়ে দিলে লাউগুলা হচ্ছে টিকে যাবে, মানে পোকাটা ছিদ্র করবে না,
লাউ নষ্ট হবে না। এই দেখেন কাঠবিড়ালি কি করে দিচ্ছে। তাহলে এই লাউটাও যদি আমি করে দিতাম তাহলে কাঠবিড়ালি হয়তো ই করতো না, ছিদ্র করতো না। এই দেখেন তো আমি কি দিচ্ছি জানেন, এই যে আমার যে গাছের কাঁটাওয়ালা বেগুন গাছের পাতা কাঁটা ভরা, এইগুলা এই উপর দিয়ে দিয়ে এইভাবে দেখি দিয়ে কতটুকু রক্ষা করা যায় কাঠবিড়ালির হাত থেকে। উফ, এই যে এইভাবে করে অনেক কাঁটা পাতাগুলা দিয়ে দিয়ে দিচ্ছি। আমি একটা অবশ্য মেশিন অর্ডার করছি, ওই যে দিয়ে দিছি, দেখি মেশিনটা আসলে আমি সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই যে সব মাথা ভেঙে ভেঙে দিয়ে যাচ্ছে, তাহলে লাউ কিভাবে হবে। এই যে এখানে এই যে ফুলের থেকে ভেঙে দিয়ে গেছে, লাউ হওয়ার এবার কোনো সম্ভাবনাই নাই দেখতেছি, এত যন্ত্রণা শুরু করে দিছে। তো কষ্ট করে যখন বাগান করেনি, একটু বিকালবেলা কষ্ট করে এসে যদি দেখে এইভাবে হাত পরাগায়ন করে করে দেন, তাহলে কিন্তু প্রতিটা লাউই বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে আর কোনো একটু উপকারে আসলে প্লিজ একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। এই যে এখানে আমার আর একটা মেয়ে ফুল ফুটছে দেখেন তো, আমি একটা ছেলে ফুল দেখি আছে নাকি। এই যে একটা ছেলে ফুলও ফুটছে, এটাও হাত পরাগ করে দিব। এখন এই ফুলের চারপাশটা খুব সুন্দর করে আবার ছিঁড়ে নিব। পাউডারটা যে আছে, এই যে আমার নখের সাথেও লাগছে দেখেন, এই পাউডারটাই এই মেয়ে ফুলের এই মাঝের এই অংশটা, এই যে এইভাবে লাগাই দিব।